আন্দোলনের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করেছিলাম। আপনারা জানেন সেখানে ডাকসুর বিভিন্ন রুমের মধ্যে কিভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, কিভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ ভারতের সংগ্রামী জনগণের পক্ষে কথা বললেও যারা এই দেশের রয়্যাল এজেন্ট রয়েছে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করেন। ছাত্রলীগের সভাপতি আপনারা জানেন সাদ্দাম, তার নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়েছিল। কেন? এনআরসি এবং সিএই বিরোধী যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছিলাম, এটিকে অন্যায় করেছিলাম না? আমাদেরকে যারা হত্যা চেষ্টা করলো তাহলে তারা কারা? রয়্যাল এজেন্ট। তারা কি রয়্যাল এজেন্ট না? তারা রয়্যাল এজেন্ট। রয়্যাল এজেন্ট আপনার আশপাশেই ঘটছে, এখানে হয়তো রয়েছে, আপনি হয়তো চিনেন না, কিন্তু আমাদেরকে চিনতে হবে। আমাদেরকে চিনতে হবে যে প্রেস ক্লাবে সেনাবাহিনীর সাবেক কতিপয় কর্মকর্তা এবং সেখানে আইনজীবীরাও ছিল, অনেকেই ছিল। তবে আমি দেখলাম যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও। আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এই কথা কেন বলছে বন্ধুগণ? সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা তারা হয়তো কথা বলতে পারছে না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আজকে সেনাবাহিনীর মধ্যেও কোনো সমস্যা হচ্ছে কিনা। সেনাবাহিনীকে যে কথা বলা যায় না, যে কারণে অনেক কথা আমরা বলি না, আমাদের সভাপতি নুরুল্লাহ নূর তিনি একটি বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের আদালতে। একজন আসামি তিনি সেখানে বিচারককে উদ্দেশ্য করে জুতা নিক্ষেপ করেছিলেন, হয়তো আক্ষেপ থেকে তিনি করেছেন, সে বিষয়ে মন্তব্য করব না। সেই প্রসঙ্গ টেনে আমাদের সভাপতি তিনি বক্তব্য দিয়েছিলেন, জনগণ তারা জামিন না পেয়ে প্রতিবাদ সূচক জুতা নিক্ষেপ শুরু করেছে, এ কারণে নুরুল্লাহকে এখন হাইকোর্টে তলব করা হচ্ছে। গতকাল তিনি হাইকোর্টে গিয়েছেন, তারা সেখানে দুঃখ প্রকাশ করেছেন নুরুল্লাহর পক্ষে। অর্থাৎ নুরুল্লাহ দুঃখ প্রকাশ করেছে, কারণ হাইকোর্টের মার পেছে কাকে কখন ফাঁসিয়ে দেয় বলা তো যায় না। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে কি মামলায় ফাঁসিয়েছে? মাত্র 2 কোটি টাকা দিয়ে নাকি লুটপাট করেছেন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিশ্বাস করা যায়? আজকে বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার বাংলাদেশের জনগণকে ভুক্তভোগী করছে। এই সরকার আজকে বিচার বিভাগকে পরাধীন করেছে, এটা কি মিথ্যা? আজকে রাতে কোর্ট বসিয়ে আজকে হিন্দুমতের মানুষকে সাইজ করা হচ্ছে, মানে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি মিথ্যা? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির কতিপয় শীর্ষ নেতা গতকাল জামিন পেয়েছে। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ওই প্রধান বিচারপতির বাসভবনে ঈদ ছুড়েছে, হামলার নির্দেশনা দিয়েছে, তাহলে এই মামলায় তাকে সর্বশেষ জামিন দিচ্ছিল না, তিনি জামিন পরবর্তীতে পেয়েছেন। তাকে যে আটকে রাখলো এটি কি সত্য? যে ঘটনাকে কেন্দ্র করে তাকে আটকে রাখলো ঘটনা কি সত্য? আজকে জনগণ ভুক্তভোগী বিচার পাচ্ছে না, আর সেদিনে যদি আমাদের সভাপতি কথা বলে আর তাকে যদি হাইকোর্টে তলব করা হয় এটি কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না? এই সরকার হাইকোর্টকে ব্যবহার করে আমাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের একটি সামাজিক চুক্তি হয়েছিল, সেই সামাজিক চুক্তি হল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবাই নির্বাচনে অংশ নিবে, জনগণ তার ভোট দিতে পারবে। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, কারা করলো, কাদের মাধ্যমে করলো? হাইকোর্টকে ব্যবহার করে এটি করা হয়নি। প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি যখন গোয়েন্দা সংস্থা ভয় দেখিয়ে যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো, তখন হাইকোর্টের অন্যান্য বিচারকরা তারা কোথায় ছিলেন? কেন কথা বলেন নাই? কেন প্রতিবাদ করেন নাই? আমি সেটি তাদের কাছে প্রশ্ন করতে চাই, এবং এই প্রশ্ন করার জন্য
হয়তো আমাকেও হাইকোর্টে তলব করতে পারে। আজকে কি কথা বলবো কি কথা বলবো না তাও আমাকে হাইকোর্ট ঠিক করে দিচ্ছে। এই সরকার জনগণকে শুধু হাইকোর্ট দেখাচ্ছে, কিন্তু হাইকোর্ট দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না? এরশাদ টিকতে পেরেছে না? আজকে কেউ কিন্তু হাইকোর্ট দেখিয়ে ক্ষমতায় টিকতে পারে নাই। সুতরাং আজকে হাইকোর্টকে ব্যবহার করে এই সরকার যদি মনে করে তারা ওই ফারাওন স্টাইলে আজীবন ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকতে পারবে না। ওই ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতীয় দালালেরা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে দেশের জনগণ খুশি উঠেছে, প্রতিবাদ করছে। এতদিন কিন্তু একমাত্র গণ অধিকার পরিষদ, সেই 2018 সালের পর থেকে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম শুরু করলাম, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আসছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু কথা বলছিল না। এখন দেখেন, এখন সবাই প্রতিবাদ করছে বাংলাদেশে, ওই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখন প্রতিবাদ প্রতিরোধ শুরু হয়ে গেছে। যেমনি ভাবে 71 সালে ওই পাকিস্তানের দালালদেরকে যেখানে জনগণ পেয়েছে প্রতিহত করেছে, এখন সময় এসেছে যেখানে ভারতীয় দালালদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ প্রতিহত করতে হবে। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতীয় দালালেরা। আজকে আমাদের সংগ্রাম শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য না, যে কথা আমরা এর আগেও বলেছি, কারণ আমার দেশের গণতন্ত্রকে খর্ব করছে ওই ভারত, আজকে আমার দেশের মানচিত্রকে খামচে ধরেছে ওই ভারত, আজকে সীমান্তে বাংলাদেশের নাগরিককে পশুর মতন গুলি করে হত্যা করা হচ্ছে, আজকে আমার দেশের মানুষকে, আমার দেশের কৃষককে আজকে পানি দেওয়া হচ্ছে না খরার সময়, অথচ এই তরুণের সরকারগুলো প্রতিবাদ করছে না। এই তরুণের সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রথম ছাপ রয়েছে ভারত, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকার বাংলাদেশের সরকার নয়, এই সরকার ভারতের গোলাম সরকার। আমরা বাংলাদেশের জনগণ কোন গ্রাম সরকারকে ক্ষমতায় রাখতে পারি না। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি, তাহলে এই ভারতীয় দাবিদার সরকার লেজ গুটিয়ে ক্ষমতার ছেড়ে পালাতে বাধ্য হবে। সুতরাং বন্ধুগণ, ঘরে বসে থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়ে গিয়েছে, আজকে গরিব মানুষ, এখানে যারা রিক্সা চালকরা রয়েছে, শ্রমিক রয়েছে, তারা কেউ গরুর মাংস কিনে খেতে পারে না। আজকে গরুর মাংসের কেজি 750 টাকা। আজকে এই শীতের মধ্যেও প্রত্যেকটা সবজির দাম বেড়েছে, আজকে চালের দাম বেড়েছে, গমের দাম বেড়েছে, প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বেড়েছে। সাংবাদিক ভাইরা, আপনারা বেতন পান 30-35 হাজার টাকা, এটি দিয়ে আপনাদের সংসার চলে না। আজকে কোনো পেশার মানুষ ভালো নাই, তারপরেও কিন্তু আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারছি না। আজকে সাংবাদিকদেরকে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে, আজকে সংবাদপত্রের মালিকানা সেটি আজকে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। দেখবেন ব্যাংকগুলো যেমন ব্যাংকগুলোর মালিকানা কেড়ে নিয়েছে, সংবাদপত্রের মালিকানা কেড়ে নিয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা কেড়ে নিয়েছে। আজকে সব কিছু আওয়ামী লীগ দখল করতে চায়, কিন্তু সব কিছুর শেষ আছে। অবশ্যই আওয়ামী লীগের পতন হবে, বাংলাদেশের জনগণের মুক্তি মিলবে, এবং সেই মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিতে চাই গণ অধিকার পরিষদ। আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় তাবাদারদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়েছে। যদি এই সংগ্রাম করার জন্য ছাত্ররা নির্যাতনের মতো আমাদেরকে গুম হতে হয়, আমরা বলতে চাই আমরা সেটি মেনে নিব, পরবর্তী নেতৃত্ব আপনারা দিবেন। এবং আমাদেরকে গুম করার জন্য আপনারা মনে রাখবেন, ভারত আমাদেরকে গুম করেছে যদি আমরা গুম হয়ে যাই, ভারতীয়রা আমাদেরকে গুম করবে যদি আমরা গুম হয়ে যাই। আমরা অগ্রিম বলে দিলাম যে আওয়ামী লীগ সরকার যতটা না আমাদের বিনাশ চায়, তার থেকে বেশি বিনাশ চায় ভারত। কারণ বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব থেকে সোচ্চার গণ অধিকার পরিষদ, এখানে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা
ভারত ছাড়ো বাংলাদেশ বাঁচাও ভারতীয় পণ্য বর্জন করুন এই আহ্বান আজকে টি-শার্ট পরে এই সমাবেশ অংশ নিয়েছে এই তরুণেরা সাহসী তারা জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে আমরা সংগ্রামে নেমেছি দেশের জনগণকে বলবো আমাদের এই সংগ্রামে আপনারা নেমে আসুন আমাদেরকে সাহস দিন অনুপ্রেরণা দিন আজকে জাতির মুক্তির লক্ষ্যে যে লড়াই চলছে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চলছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই চলছে এই লড়াই যতক্ষণ না পর্যন্ত শেষ হবে আমরা রাজপথে রয়েছি সকলকে ধন্যবাদ